প্রথমত দুটো সমস্যা হচ্ছে, দুটো স্তর আছে, একটা হচ্ছে কর্মীদের দিক দিয়ে, আর একটা হচ্ছে মিউজিয়ামের যে অবজেক্ট তাদের সেটার দিক দিয়ে। তো সমস্যাটা শুরু হচ্ছে কর্মীদের নিয়ে। কি সমস্যা? যে এগ্রিমেন্ট বাতিল এবং বেতন বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা, এবং অনিয়মিত বেতন, পরবর্তীকালে বেতন একদম বন্ধ। ঠিক আছে, তো এই মুহূর্তে মানে কত মাস মতো বন্ধ? এখন প্রশ্ন হচ্ছে এগ্রিমেন্ট বাতিল হলো কি করে বা হলো কেন? পাশাপাশি একটা ছবি দেখানো হোক, যেখানে দেখা যাচ্ছে যে যখন 7 মাস কি 8 মাস মতন বেতন যখন বন্ধ, মানে গুলশালের মিউজিয়ামের কর্মীদের, তখন মিনিস্ট্রি অফ স্টেটসের সেক্রেটারি এসেছিলেন ঠিক বেতন বন্ধ থাকাকালীন অবস্থায়। সেই সময় কর্মীদের একত্রিত করে, মানে ওনার আসার আগে আর কি, এখানকার যারা তখন সাইনিং অথরিটি ছিল বা কমিউনিকেশনের যারা অথরিটি ছিল, তারা কর্মীদের ডেকে বললো যে উনি নাকি ওনার বন্ধুস্থানীয় লোক, হ্যাঁ, যে তোমরা উনি বন্ধুস্থানীয় লোক, উনি আসছেন, তোমরা ওনাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমরা সব নিজেদের কাজের মধ্যে থাকবে, সব দূরে দূরে থাকবে। এবং কর্মীরা সেই সব মানে ভাবনা চিন্তা করে সেরকমই অ্যাটিচিউড দেখিয়েছে, এবং ওই দিল্লির যিনি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ স্টেটসের যিনি সেক্রেটারি ছিলেন, তিনি ভিজিট করে তারপর চলে যাবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেতন বন্ধ হলো কেন, সেটা খোলাখুলি স্টাফেদের মুখ করতে দেওয়া হলো না কেন। এখান থেকে রহস্য দেখা দিচ্ছে কি, তাহলে বেতন এগ্রিমেন্টের যে বাতিল, তার পেছনে কি এদের কোনো ইন্ধন ছিল? তো সেটা খালটে দেখা যাচ্ছে সত্যি ইন্ধন ছিল। কিরকম ভারতের নিজস্ব শিল্পকলার ধারক বাহক হিসেবে প্রচুর নিদর্শন সামগ্রীতে ঋদ্ধ ছিল যে সংগ্রহশালা, সেটি আজ অস্তিত্ব সংকটে। দিনের পর দিন বঞ্চনার শিকার সেখানকার কর্মীরা। 1984 সালের 23শে মে তৎকালীন রাষ্ট্রপতি এবং বাংলা ব্রতচারী সমিতির মধ্যে যে চুক্তি হয়েছিল মিউজিয়ামটি অর্থনৈতিক দেখভালের দায়িত্বের, জানিয়েছিল ভারত সরকার, তা আজ বাতিল বলে জানানো হয়েছে সংগ্রহশালার কর্মীদের। কিন্তু তারা সেটা মানতে নারাজ, তাদের অন্ধকারে রেখে মিউজিয়ামের ভবিষ্যতের কোনো কিনারা না হওয়ায় গুরুসদয় দত্ত সংগ্রহশালাটি আজ বন্ধ। কেন? তাহলে একটু তার আগে ইতিহাসটা তাহলে বলে নেওয়া যাক, মানে তবে ইন্ধনটা বোঝা যাবে। তো এই গুরুসদয় মিউজিয়াম পরিচালনার দায়িত্ব হচ্ছে গুরুসদয় ফোকার সোসাইটি। আর এই গুরুসদয় ফোকার সোসাইটি তৈরি হয়েছে একটা চুক্তির মাধ্যমে। চুক্তিটা কার সাথে কার হয়েছে? চুক্তি রয়েছে বাংলার প্রতিচারী সমিতির সাথে, যার এখন মূল অফিস হচ্ছে বউবাজারে। বাংলার প্রতিচারী সমিতির সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছিল, মানে রাষ্ট্রপতির পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি, ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট, তার সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ঠিক আছে, তাহলে তাহলে গুরুসদয় ফোকার সোসাইটি চুক্তিবদ্ধ কমিটি। এখন যদি চুক্তি যদি ভেঙে যায়, তাহলে তো হিসাব করে কি গুরুসদয় ফোকার সোসাইটি ভেঙে গেল। কারণ সেই চুক্তির পরিষ্কার বলা আছে, নামটা যেমন ব্যবহার করা হয়েছে তেমনি বলা আছে যে কারা এই গুরুসদয় ফোকার সোসাইটির সদস্য। ওরা কী করলো, মানে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের যে অ্যাক্টটাকে বড় করে দেখালো, মানে সোসাইটি রেজিস্ট্রেশনটাকে বড় করে দেখালো, যেমন ক্লাব ক্লাবগুলো পেয়ে থাকে। আর মাঝখান দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করলো কি চুক্তিবদ্ধ শব্দটাকে, মানে চুক্তিবদ্ধ শব্দটাকে। ফলে কী হচ্ছে, ফলে এটাকে স্বাভাবিক একটা এনজিও প্রসেসে নিয়ে আসার চেষ্টা করলো। চেষ্টা করলো কেন বলছি, হয়তো হতে পারে যে এটা ঘটেছে, তো ঘটেছে এবং আমি বলছি কি চেষ্টা করেছে, মানে দুটোর মধ্যে পার্থক্য আলাদা। চেষ্টা করেছি মানে তাই দোষারোপ করছি, আর ঘটেছে মানে কি তাহলে ঘটে গেছে, আমি দোষারোপ করছি না, বা বলতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টের উপর আমি বলতে যাচ্ছি তারা করেছে। তো যখন এটা যখন বলছি, তাহলে এটার কারণটা কি আমি বলে রাখি, যখন সোসাইটি যখন ভেঙে গেল, মানে চুক্তিবদ্ধ মানে গুরুসদয় ফোকার সোসাইটি যখন এনজিও জাস্ট এনজিও ফরম্যাট যখন আসছে, তাহলে তো
চুক্তি ভেঙে যাওয়ার অর্থ কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ নেই, তাহলে চুক্তি কার সঙ্গে ছিল? ব্রতচারী সমিতির সঙ্গে ছিল, তাহলে তাদের কাছে চলে যাওয়ার কথা, তাহলে তারাও পুরুষদের নির্যামের কোনো দায়িত্ব নিচ্ছে না, বাংলা ব্রতচারী সমিতিও কোনো দায়িত্ব নিচ্ছে না বা নেওয়ার ইচ্ছা প্রকাশও করছে না। তাহলে না রইল সরকারের নিয়ন্ত্রণ, না রইল প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ, মানে বাংলা ব্রতচারী সমিতির নিয়ন্ত্রণ। তার নিয়ন্ত্রকটা কি? নিয়ন্ত্রক হচ্ছে কতগুলো ব্যক্তি মানুষ যারা বাংলার ব্রতচারী সমিতিরই এক একজন কর্তা ব্যক্তি। সমস্যা হচ্ছে এইটা হচ্ছে মূল সমস্যা, আইনের নিয়ন্ত্রণে না থাকার সুবিধা নিয়ে তারা যা ইচ্ছা তাই করছে। যেমন বলি, এখানে কিউরেটর পোস্ট যিনি ছিলেন তার আগস্ট মাসে রিটায়ার ছিল, তো ঘটনাচক্রে তিনি গুরুসাদ প্রকাশ সোসাইটির সেক্রেটারিও ছিলেন, মানে ওই পদাধিকার পরে। তো যখন একজন স্থায়ী কর্মী যখন রিটায়ার হচ্ছেন তখন তো পরবর্তী স্থায়ী কর্মীদের দায়িত্বভার বুঝিয়ে দেবেন, উনি সেই প্রক্রিয়াই করেন। উনি বলছেন কি ওনাকে নাকি আবার 5 বছর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যদি দেওয়া হয়ে থাকে, ধরে নাম দেওয়া হয়েছে, তার সেই অথরিটি তার আছে তো? ও মানে ওখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি আপনি কিছু জানেন না, মানে বা কিছু? না ওটা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, মানে কি আগস্টে ইন্টার করে গেছি, আমি আর কিছু জানি না, ওরা অথরিটি কে আছে? ওকে, মানে ওখানকার অথরিটি কে আছে আপনি সেটা বর্তমানে জানেন না, তাই তো? না বর্তমানে কে দায়িত্ব আছে বলতে। আচ্ছা ঠিক আছে, মানে কে আছে সেটাও মানে কারো অন্য কারো নাম্বার যার কাছ থেকে আমি জানতে পারি সেরকম কিছু? এটা যে আপনি ওই এখন তো মানে অথরিটি বলতে কমিটি আছে, তার ভাইস চেয়ারম্যান আছেন কমলেশ চ্যাটার্জি, আমাদের এই মুহূর্তে ওর ফোন নাম্বারটা কাছে নেই, পরে আপনি যোগাযোগ করুন, দেওয়ার চেষ্টা করুন। ওনাদের জমি তো এখন ওনাদের জমিতে বিয়ে বাড়ি ভাড়া দিতে পারেন, হ্যাঁ কলকারখানার জন্য অনুমতি দিতে পারেন, লেবার কন্ট্রাক্টরদের ঘর ভাড়া দিতে পারেন, হ্যাঁ বিভিন্ন রকমভাবে অর্থ উপার্জন করতে পারেন। ওনাদের জমি মিউজিয়ামের সামনে একটা বিয়ে বাড়ি হয়ে গেল, মানে এই গুরুসদত্তের যে স্ট্যাচুটা আছে মিউজিয়াম সংলগ্ন সেই জমিতে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে, কখন এই 4-5 দিন আগে হচ্ছে, ঠিক আছে? এবং এর এর অনুমতি কে দিচ্ছেন? এর অনুমতি দিচ্ছেন বাংলা প্রতিনিধি সমিতির গ্রাম সেক্রেটারি ডক্টর বিজন কুমার মণ্ডল, যিনি আমাদের মিউজিয়ামের কিউরেটর ছিলেন। আমরা তালার উপর তালা মারব, আমরা তালা নয় উনি তালা মারব, তালা মারুক তার উপরে একটা তালা মারা থাকবে। কেন? দুটো রুম হচ্ছে সিসিটিভির বাইরে, আর সিসিটিভির বাইরে রাখার কারণ আছে দুটো রুমকে, কিউরেটর রুম সিসিটিভির বাইরে, অফিস রুম যেখানে টাকা ট্রান্সফার হয় সেখানে সিসিটিভির বাইরে, বাকিগুলো সিসিটিভি আছে তাও অনেক পরবর্তীকালে, ঠিক আছে? কারণ এই দুটো রুমে সম্পূর্ণরূপে মানে টাকা লেনদেন প্রক্রিয়া চলে, মানে আইনে না বাইরে থাকা সুবিধা, ঠিক আছে? তো লেনদেন কীরকম চলে ধরুন, মানে সবই মেনটেন্যান্স খরচা, এই বড় বড় যে প্রজেক্ট হচ্ছে, মানে স্টাফেদের বলে দেখুন স্টাফেদের আমার বেতন নেই, আহা আহা করে সব দিক চারিদিকে আহা আহা রব রব, প্রচুর দান ধ্যান আসছে, ঠিক আছে? সেই দান ধ্যানের কন্ট্রোল অথরিটি হচ্ছে আবার উনি, খুব ভালো মানে গভর্নমেন্টের সময় যখন এগ্রিমেন্ট যখন বাতিল হয়নি সেই সময় একটি ছেলে স্বরূপ দাস বলে, সে তখন মানে ক্লিনার সুইপারের কাজ করতে সুইপার, তো তার 42,000 টাকা এরিয়া এসেছিলো, সেটাকে 42,000 টাকার মতন একটা একা অ্যামাউন্ট সেটা বিয়ারা চেকে পেড হয়েছিল, এবং ওকে নিয়ে গিয়েই পেড মানে নিয়ে গিয়েছিলো, ওকে বলেছিল কি চলো তোমাকে মানে চেকে সই করানো শেখাচ্ছি, যে তার টাকাটা ব্যাংকে যখন তোলে তখন সে যখন নিতে যায় তখন ব্যাংকের উনি বলেছেন ওর কথা অনুসারে সর্বদেশের কথা অনুসারে বলছি বলেছিল যে এটা আপনি নিচ্ছে, বলছেন না না ও টাকা গুনতে মানে তা গুনে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে তারপর তার টাকাটা সে নিয়ে নেয়, সে টাকাটা পায়ওনি, মানে এই ঘটনাও ঘটেছে এখানে। এবং আরও বলি মানে খুব ইন্টারেস্টিং ঘটনা, যখন এগ্রিমেন্ট যখন চলছে মানে বাতিল যখন হয়নি তখন এখানে একজন মানে অফিস সুপারিনটেন্ডেন্ট আছেন দিলীপ দে, যাকে আমাদের স্টাফারে এখানকার দিল্লির দালাল হিসাবে চেনে, তার জন্য খুব সহানুভূতিও দেখিয়েছে, খুব স্বাভাবিক ভাব। তো এই দিলীপ দে আবার মানে অফিস সুপারে সে না এসেও বেতন পেত পার মান্থ 15,000 টাকা, তার সিস্টেম কি অফিস আওয়ার্স নাকি তার ব্যক্তিগত ব্যাপার আর কি, ঠিক আছে? তো এইগুলো তো তখন ঘটেছে, আর এগ্রিমেন্ট ভাঙার পর তো সেটা আরও আহামরি আকার ধারণ করেছে, এবং স্টাফেদের বলেছে তোমরা আসছো কী করতে,